প্রাচীন নারীদের স্থান ছিল উচ্চে। আমরা স্কুলের ইতিহাসের পাতায় পড়েছি বিভিন্ন উচ্চ পদস্থ নারীদের কথা, অর্থাৎ গার্গী, লোপামুদ্রা, অপলা প্রমুখ। কিন্তু ইতিহাসের পাতা থেকে সরে একটু পর্যবেক্ষণ করলেই দেখা যাবে, সেকালে নারীর অবস্থা মোটেই উচ্চ পদস্থ ছিল না। কয়েকজন বিদুষী নারীর অবস্থান জেনে সর্বপ্রকার নারীর অবস্থা বিচার করা সম্ভব নয়। চাণক্যনীতিতে মহিলাদের সম্পর্কে যা যা বলা রয়েছে তা জানলে অবাক হবেন সবাই। চাণক্যনীতি অনুসারে আগুন, জল, নারী, বোকা লোক, সাপ এবং রাজপরিবারকে এড়িয়ে চলা ভালো। কিন্তু চাণক্য তার এই নীতিতে কেন নারীকে এড়িয়ে চলার কথা বলেছেন? পরবর্তী নীতিতে আবার বলেছেন ব্যক্তিগত স্বার্থে অর্থ এবং নারী এই বিষয়কেই পরিত্যাগ পরিহার করা যেতে পারে। এখানে বোঝা যাচ্ছে যে টাকা এবং নারীকে চাণক্য সমান চোখে দেখছেন। নারী তার স্বামীর অনুমতি ছাড়াই উপবাস করেন, তিনি তার স্বামীর আয়ুকে ধ্বংস করেন, স্বামীর সাপেক্ষ অস্তিত্ব হিসাবে স্ত্রীর অবস্থান। চাণক্য আরও বলেছেন যে পিতলকে পরিষ্কার করে ছাই, তামাকে পরিষ্কার করে তেঁতুল, নারীকে পরিষ্কার করে ঋতুস্রাব, নদীর জলকে পরিষ্কার করে গতি। এই নীতিটি মেয়েদের পক্ষে একদমই মোটেই সম্মানজনক নীতি নয়। তিনি আরও বলেছেন যে ব্যবহার না করলে জ্ঞান নষ্ট হয়, অজ্ঞানতায় পুরুষ নষ্ট হয়, সেনাপতির অভাবে বাহিনী নষ্ট হয়, স্বামীর অভাবে নারী নষ্ট হয়। এখানে আবারও মেয়েদের স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে এই নীতিটির মাধ্যমে। চাণক্য তার নীতিতে বলেছেন যে নারীর পরামর্শ গ্রহণ করতে না পারলে নারীর সংস্পর্শ থেকে যত সম্ভব দূরে থাকা উচিত। এরপর তিনি আরও বলেছেন যে নারী নাকি বিশ্বস্ত হতেই পারে না। আরেকটি নীতিতে তিনি এটাও বলেন যে নারীর প্রকৃতিতে শাস্তি দোষ বর্তমান। সত্য ভাষণ, নির্বুদ্ধিতা, হটকারিতা, ছলনা, অপরিচ্ছন্নতা, নিষ্ঠুরতা এবং অর্থলিপ্সা। এরপরও চাণক্য বলেছিলেন যে নারীদের চার দেওয়ালের মধ্যেই রাখুন, একদম বাইরে নয়। এই নীতিগুলিতে পুরুষতান্ত্রিক ভাব থাকার একটি কারণ সেকালে অর্থনীতি, সেকালে সমাজ ব্যবস্থা ও সেখানকার রাষ্ট্রকাঠামোর জন্যই চাণক্যের এই নীতিগুলি পুরুষতান্ত্রিক। আর সেকালে সমাজের প্রতিচ্ছবি হচ্ছে চাণক্যের এই নীতিগুলি।